বন্ধুরা ওয়ার্ডের এই ভিডিওটার মাধ্যমে আজ আমরা দেখে নেবো আমরা কুইকলি ফর্ম্যাট প্যারাগ্রাফ কীভাবে করব। কুইকলি ফরম্যাট প্যারাগ্রাফ বলতে কী জিনিসটা আগে আমাদের একটু বুঝিয়ে দিই আমার এখানে যে টেক্সটগুলো লেখা আছে সেগুলো দেখুন অনেক প্যারার মধ্যে রয়েছে মানে এইটা একটা প্যারা তারপর এইটা একটা প্যারা তো এই প্যারাগুলোকে আমরা কিভাবে একত্রে একসঙ্গে পরপর লিখতে পারবো সেটি হচ্ছে কুইক ফরম্যাট প্যারাগ্রাফ তো এইটা আমরা শর্টকাটে কীভাবে করব আমরা সাধারণত কি করি ধরুন এই যে প্যারাটা রয়েছে প্রথম প্যারাটার সঙ্গে সেকেন্ড প্যারাটা যদি আমি একশো লিখতে যাই তো সেকেন্ড প্যারার স্টার্টিংয়ে গিয়ে আমরা মাউসের কারসারটা রেখে ব্যাক পেস মারলে কিন্তু আমার প্রথম প্যারার সঙ্গে সেকেন্ড প্যারাটা যুক্ত হয়ে গেল কিন্তু এইটা করতে গেলে কি হবে আমার তাহলে পুঁতি যে প্যারা থাকবে সেই পুঁতি কটা প্যারার কিন্তু প্রথমে গিয়ে আমাকে ব্যাক পেস মেরে মেরে করতে হবে কিন্তু এটা আমরা শর্টকাটে কীভাবে করব শর্টকাটে করতে গেলে বন্ধুরা আমাদের কি করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ পেস করতে হবে কন্ট্রোল এই যেই প্রেস করবো আমাদের কাছে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে তো এই ডায়লগ বক্সটার মধ্যে এখানে দেখুন ফাইন্ড হোয়াট প্রথমে যে কারসারটা ব্লিঙ্ক করছে এখানে আমাকে কিছু লিখতে হবে তো এইখানে আমি প্রথমে কি দেবো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাকে প্রথমে এখানে সিপ ছিপে ছয় প্রেস করতে হবে সিপ ছিপে যেই ছয় প্রেস করব। সঙ্গে সঙ্গে আমার এখানে একটা সিম্বল চলে এলো এই সিম্বলটা পরে আমি এখানে পি দেবো পি দেওয়ার পর আর কিছু করার দরকার নেই এবারে আমি কি করব রিপ্লেস অল এই যে অপশানটা রয়েছে এই রিপ্লেস অলেতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন দেখাচ্ছে অল ডান উই মেট সেভেন রিপ্লেসমেন্ট এবার আমি এখান থেকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এখান থেকে এটা আমি ক্রস করে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে প্যারাটা ছিল সেই প্যারাটা কিন্তু এখানে দেখুন প্রতি কটা লাইন কিন্তু একসঙ্গে যুক্ত হয়ে গেছে তো বন্ধুরা এখানে আর একটা জিনিস দেখুন আমার ওপরে যে লেখাটা ছিল কুইক ফরম্যাট প্যারাগ্রাফ যে হেডিংটা করেছিলাম এই হেডিংটার সঙ্গেও কিন্তু লেখাটা কিন্তু দেখুন যুক্ত হয়ে গেল আমি যেহেতু হেডিংটাও একটা টেক্সট আকারে লিখেছিলাম সেই জন্য দেখুন এই টেক্সট আকারে যে হেডিংটা ছিল এটাও কিন্তু আমার ওই প্যারার সাথে যুক্ত হয়ে গেছে তো আশা করি বন্ধুরা কুইক ফরমার্ট প্যারাগ্রাফের ব্যাপারটা আমরা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এটা সবার মাঝে শেয়ার করে দিন ভিডিওটা অবশ্যই এটা লাইক আর কমেন্ট করে দেবেন দেখাবে আমি কোনো পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ